নমস্কার বন্ধুরা, কৃষ্ণার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি খুব একটা টেস্টি রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এই রেসিপিটা সবসময় আমাদের খুবই প্রিয়, শীতকাল কি বর্ষাকাল সবসময় মাংসের খিচুড়ি। আমি চিকেন কিমা দিয়ে এই রেসিপি বানিয়েছি, চলো দেখে নিই রেসিপিটাকে। আমি প্রথমে খিচুড়িটা তৈরি করে নেব। এখানে একটা কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম। এই জলটা অবশ্যই চালের মাপে আন্দাজ করে দিতে হবে এবং জলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে বেশ কিছুটা গরম হয়ে গেছে। এবার আমি মুসুরির ডাল এবং মুগ ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি এখানে মুগ ডাল এবং মুসুরির ডাল প্রায় সমান সমানই নিয়েছি। আমরা যে কাপে চা খাই সেই কাপে হাফ কাপ করে দুটো ডালই আমি নিয়েছি এবং সেটাও দিয়ে দিলাম। এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি যেহেতু মাংস দিয়ে করব তাই আর কোনো সবজি ব্যবহার করিনি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ করে হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একটা তেজপাতা এবং দুটো কাঁচা লঙ্কা এবং এক চামচ মতন আদা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি চালটাও আগে থেকে ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এটা আমি সেদ্ধ চালই ব্যবহার করেছি, কেউ চাইলে আতপ চাল দিয়েও করতে পারে, কিন্তু আতপ চালের থেকে সেদ্ধ চালে দিয়ে মাংসের খিচুড়ি কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি ফুটতে দেব, কারণ এটা হতে একটু টাইম লাগবে। এর মাঝখানে আমি কিমাটা তৈরি করে নেব। মাংসটা কষানোর জন্য আমি এখানে 4 চামচ মতন সর্ষের তেল নিয়েছি, সেখানে একটা তেজপাতা, হাফ চামচ জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে নিয়েছি এবং কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা একটু হয়ে গেলে আমি 4টে পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এটা চিকেন কিমা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে কষানোটা, তাই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে তৈরি করে নিতে হবে। এখানে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সবগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে আমি এইভাবে স্লাইস করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি কিমাটা আগে থেকে গরম জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাংস অবশ্যই একটু গরম জল দিয়ে পরিষ্কার করে নিলে, ধুয়ে নিলে খুবই ভালো হয়। এবার আমি কিমাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কিমাটাও কষিয়ে নিতে হবে, তার কারণ কিমা থেকে বেশ কিছুটা জল বেরোবে। আমি কিন্তু আর আলাদা করে জল দেব না কিমাটা সেদ্ধ করার জন্য। কিমা বা টমেটো থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই আমি এটা সেদ্ধ করব। এখানে কিমাটা থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে, অর্থাৎ আর একটু সময় লাগবে এটা কষিয়ে নিতে। এর মাঝখানে এটা যেহেতু একটু টাইম লাগবে তাই এর মাঝখানে আমি খিচুড়িটা দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে,
এটা কিন্তু আমি খিচুড়িটা দেখাচ্ছি, খিচুড়িটা রান্না করার 15 মিনিট পরে। এখানে কিমাটাও সেদ্ধ হয়ে গেছে, এটাও আমি 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, 15 মিনিট পরে দেখাচ্ছি। মাংস এবং খিচুড়ি দুটোই তৈরি হয়ে গেছে। এবার আমি এই কিমাটা আমি খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব। এবার খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। আমি 1 চামচে 1/3 ভাগ গরম মশলা দিয়ে দিলাম এবং সেটাও খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখানে আমার মাংসের খিচুড়ি প্রায় রেডি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লাগে নতুন বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাহলে যখনই কোনো রান্না দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। লাইক শেয়ার করতে ভুলো না। আমি এখানে বেশ কিছুটা কিমা কষা রেখে দিয়েছিলাম, সেটাও পাশে দিয়ে দিলাম, এবং কিছুটা পেঁয়াজ ভাজাও রেখে দিয়েছিলাম, অর্থাৎ বেরেস্তা, সেটা উপর থেকে দিয়ে দিলাম। আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।